শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মডেল প্রাইমারি মডেল স্কুলে ছাত্র ছিলাম তখন, 3-4 সম্ভবত 70-এর নির্বাচন মনে আছে। আমার এলাকায় যে কুখ্যাত মারানা মান্নান ইলেকশন করেছিলেন, তিনি তার ছিল গাভী মার্কা। আমরা স্লোগান দিতাম, মারানা মান্নানের গাভীন গাই ভোটের আগে কি আর চাই। এই 70-এর নির্বাচন তখনও কিন্তু রাস্তায় ধুলোবালি উড়িয়ে উড়িয়ে সেই আমরা মিছিলে যেতাম। 7ই মার্চের ভাষণ আমি কিন্তু, যে যেদিন প্রচার হয়েছে সেদিন ছিল বিকেলবেলা, টাইমটা আমার মনে নেই, যে সেই বরগুন বাজারে আমরা বাজার করতে গিয়েছিলাম। বাজার করতে আসার সময় যে দোকানে দোকানে বাইক বাজানো হচ্ছে, যে অন্যভাবে রেডিওর সাথে মাইক লাগিয়ে দেওয়া হয়েছে সেটা প্রচার হচ্ছে, তো সেই ভাষণটি কিন্তু ওই বাজারের ব্যাগ হাতে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। শুরু ভাষণটা শুনেছি, মাইকে প্রচার হয়েছিল পরের দিন সেই ভাষণটা, যেদিন সম্ভবত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন সেদিন সেটা প্রচার হয়, তারপরের দিন প্রচার হয়েছিল আমি যুদ্ধের মনে করে। তারপরে 71 মুক্তিযুদ্ধ, সেটি একদমই যুদ্ধ, তখন তো 9 বছর মানে কম না। আমার বাড়িতে তখন একটা ছোট সবুজ রঙের রেডিও ছিল, যে আমরা সাধারণত 7:30টার সময় দুর্বার একটা অনুষ্ঠান হতো, সেই দুর্বার অনুষ্ঠান শোনার জন্য ওই রেডিওতে সবাই জড়ো হতো। এবং একটা রেডিও হওয়ার কারণে আশেপাশের প্রত্যেক বাড়িতে এই রেডিও নিয়ে যাওয়া হতো, যে মুক্তিযুদ্ধের কী ঘটনা ওটা শোনার জন্য। তো আমার যদ্দূর মনে আছে যে বর্ষাকালে তখন কলার ভেলা করে রেডিও আমার বাড়ি থেকে পাশের বাড়িতে নিয়ে যাচ্ছে। রেডিওটা ধরে রাখার মানে হচ্ছে আসল কাজ, এটা অনেক মূল্যবান, যে তখন ও পাশের বাড়িতে সবাই একত্র জড়ো হবে, কারণ এক বাড়িতে প্রত্যেক দিন শোনা হতো না। তো রেডিও নিয়ে যাচ্ছিলাম, এই রেডিওটা কলার মেলা থেকে আমি পড়ে গেছি পানিতে, তখন এই রেডিওটা ছাড়িয়ে দেয় আমি সাঁতার কেটে যে বাঁচবো সেটা চেষ্টা না করে আমি রেডিও রক্ষা করতে চাই। আমার এখনও মনে আছে তখন আমার আরেকটা চাচাতো ভাই ছিল ওই ওই আপনার কলার ভেলার মধ্যে, সে নেমে আমাকে কোনো রকমে তুললো। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমার বাবার সাথে আমাকেও ঘরে থাকা আমার সম্ভব হয় নাই প্রতিদিনই, মানে যেটা আমার খেয়াল আছে যে একটা শব্দ যে যখন বলা হতো আইয়া মানে হচ্ছে যে রাজাকাররা আসতেছে বা পাকিস্তানি মিলিটারি আসতেছে। আমার আশপাশের বাড়িগুলো ছিল, অধিকাংশ বাড়ি ছিল হিন্দুদের বাড়ি, সেই দিন সব বাড়িতে প্রায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা জ্যাঠাতো ভাই যারা আমার সাথে সব কাছাকাছি বয়সে, যে যখন শব্দ হচ্ছে আইয়া আমাদের খেয়াল আছে যে আমরা
বর্ষাকাল, আমরা কলার মেলায়, আমার বাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার বা মাইল হবে, আমরা পুকুর বাড়ি, বড় পুকুর বাড়ি চলে গেছি। আমার আরেকটা স্মৃতিও মনে আছে, আমার বোনের ঠিক ইমিডিয়েট 2 ক্লাস উপরে পড়ত বড় বোনের, তার নাম ছিল দুলারি। আমাদের যতটুক মনে আছে তাকে ধরে নেওয়া হয়েছিল যুদ্ধের চলাকালীন সময়ে পাকিস্তানিদের ক্যাম্পে। তখন তো আর ওই বুঝতাম না যে বীরঙ্গনা বা এই শব্দগুলো আমাদের সেই ছোট বয়সে বুঝতাম না। পরে এখন যে স্বাধীন হলো, দুলারি একটা সুবিধা হয়েছিল যে তার বিয়ে হয়েছিল, তার ইমিডিয়েট একজন তাকে খুব মানে মানবিকভাবে তাকে বিয়ে করেছিল, কিন্তু ওই জিনিসটাকে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরকম একদিন আমি আমার জেঠার সাথে বাজারে যাচ্ছি, আমার পূর্ব দিকে হচ্ছে রূপসা, পশ্চিম দিকে হচ্ছে ফরিদগঞ্জ, তো রূপসা যাচ্ছি। তো সেই দিন শোনা গেল যে রাজাকারের যে কমান্ডার তার 4-5 জন ছেলেকে ধরে নিয়ে গেছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন আমাদের ফরিদগঞ্জ বাজারে একজন রাজাকার, তার নাম মফিজ ছিল, মফিজ ওখানে কাজ করতো, আমাদের বাবার ওখানে কাজ করতো, কর্মচারী ছিল, সে রাজাকারে নাম লিখিয়েছিল। কিন্তু আমি যখন আসতেছি তখন আমাকে জিজ্ঞেস করে, নাম ধরে, এই কবির দেখছস কিছু? আমি যে আমি কী দেখবো? সে আমার কেন জানো, সে আমাকে রাইফেলের বাট্টা দিয়ে একটা আঘাত করলো, আমি রাস্তা থেকে ছিটকে গিয়ে যে ধান খেতে পড়ে যাই, ধানের তখন ওই ধানগুলো পাতাগুলো ছিল খুব ধারালো, যে আমার পুরো শরীরটা একদম ধানের পাতায় কেটে যায়, আমাকে গুলি করে না, কিন্তু ওই এক বাড়িতেই আমি গিয়ে ধান খেতে যখন ছিটকে পড়ি, ধানের আঁচড় খেয়ে আমার পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়। তো পরবর্তী পর্যায়ে যখন দেশ স্বাধীন হয়, আমিও এই দেখেন যে এই বিষয়টা প্রতিশোধ, স্পৃহা, সেই রাজাকারের প্রতিশোধ আমিও নিয়েছিলাম। এভাবে হাই স্কুলের পেছনে তার লাশ ভেসে উঠেছে, লোকজন বললো যে মফিজের লাশ ওখানে উঠেছে, তখন এই পাথর দিয়ে ইটের টুকরা দিয়ে তার লাশের উপরে ঢিল ছুঁড়ে এই যে প্রতিশোধ দেয় একজন রাজাকারের প্রতি, সেইটাও আমরা করেছিলাম। তো দেশ যখন স্বাধীন হয় সেই দিনের স্মৃতি এখনও মনে আছে। আমার যদ্দূর মনে আছে যে ফরিদগঞ্জ স্বাধীন হয়েছিল কয়েকদিন 3-4 দিন আগে সম্ভবত, তখন সবাই বলছে যে মানে স্লোগান দিচ্ছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, যখন সবাই স্লোগান দিয়ে যাচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, যে সবার সাথে আমিও সেই মানে স্লোগান দিতে দিতে সেই যেখানে মুক্তিযোদ্ধারা জড়ো হয়েছিল দেশ স্বাধীন হওয়ার ওই দিনটায়, সেখানে আমরা গেছি অসংখ্য মানুষের সাথে, যে বাচ্চাদের সাথে আমরাও সেদিন সেই যে উল্লাস করার যে ব্যাপারটি, স্বাধীন দেশ পরাধীনতা কিন্তু পাওয়া তখন তো ওই বয়সে বুঝি নাই, কিন্তু ওই যে স্বাধীনতা, যে একত্রিত হওয়া, এই যে উল্লাস, বিজয়ের উল্লাস, সেই উল্লাসটা মনে আছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।